একজন রোগাদার পিপাসায় কাতর হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণা অস্থির হয়ে যায়, ইফতারের সময় হওয়ার এক মিনিট আগে পর্যন্ত পানি পিপাসায় উদ্গার চৌচির হয়ে যায়, কাতর হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। কত সুন্দর শরবত সাজানো আছে, ঠান্ডা পানি সাজানো আছে, তাপ সাজানো আছে, ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় কাতর হয়ে গেছি, শুধুমাত্র একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ খুশির জন্য সময় না আমার পর্যন্ত আমি পানিটা পান করি না, একমাত্র আমার আল্লাহর খুশির জন্য, কেননা আমি তো ইচ্ছা করলে পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করতে পারি, অন্ধকার ঘরের মধ্যে গিয়েও আমি পান করতে পারি, বিভিন্ন ভাবে চক্ষুর আড়ালে বসে আমি খানা খেতে পারি, কেউ দেখবে না, কিন্তু একটা বিশ্বাস আমাদের মধ্যে আছে, রোজাদারের মধ্যে আছে, কেউ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দেখতেছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসির ভাষায়, আসহু লি ওয়া লা আজি বিহি, ও বান্দা তোমরা রোজাটা শুধুমাত্র আমার জন্যই রাখো, আমার খুশির জন্য পালন করো, আমি রব্বুল আলামিন বান্দারে আমার নিজ হাতে তোকে আমি উপহার দিব, সুবহানাল্লাহ। যারা রোজাদার সঠিকভাবে রোজা পালন করবে, আমার স্রষ্টা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা আপনার নিজে নিজ হাতে পুরস্কার দান করবেন, সম্মানিত ভাইরা। এই রোজা যারা রোজাদার হবে সুপারিশকারী হয়ে যাবে কিয়ামতের মাঠ যখন শুরু হবে, আখিরাতের ময়দান আসরের ময়দান, কি অবস্থায় উঠবে ভাইরা? কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো এমন ভাবে উঠবে, খালি পায়ে অবক্ষ অবস্থায় উঠবে, সূর্য নিকট থেকে আলো দিবে, আর মাটিগুলো এত প্রচন্ড তাপ হয়ে যাবে, এদের থেকে যারা মুসলিম, যারা অপরাধী, যারা দুনিয়ার জমিনে নাফার বাড়ি করেছো, গুনাহের কাজ করেছো, তোমরা আলাদা হয়ে যাও, ওইখানে কেউ আর থাকবে না, একমাত্র সিংহাসনে একমাত্র বিচারকের আসনে বসবেন আমার আপনার রব, যিনি আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করে জমিনে পাঠাইছে, ইয়াউমা ইউকশাফু আন সাতিন ওয়া ইউদাউনা ইলা সুদি ফালা ইয়াসতাতিউন, আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা আপনাকে সিজদা করেছিল, নামাজ আদায় করেছিল, সালাত আদায় করেছিল, ওরা সঙ্গে সঙ্গে জমিনে সিজদা করে যাবে, আর দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে নাই, আপনাকে সিজদা দেয় নাই, আল্লাহর হুকুম মানে নাই, ওরা হাজার চেষ্টা করে বিশ পায় সিজদা দিতে পারবে না, লাঞ্ছনা ভয় ভীতি
ওদেরকে পরিবেষ্টন করে নবে অথচ দুনিয়ার জমিনে ওদেরকে তখন বলা হয়েছিল তোমরা আল্লাহর দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহর দিকে আসো ইসলামের দিকে আসো কোরআনের দিকে আসো ওরা শিকড় থাকা অবস্থায় ওরা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে ফিরে চলে গিয়েছিল অন্যদিন মানে শয়তানের দিকে ফিরে চলে গিয়েছিল তখন আর কি অবস্থা হবে অনেকগুলো মানুষের মধ্যে যদি দেখা যায় এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এর মধ্যে যদি বলা হয় এখানকার যিনি অপরাধী তাকে অপরাধী হিসেবে সমস্ত শনাক্ত করা হয়েছে তুমি দাঁড়ায় যাও দাঁড়ায় যাও তখন কিছু লোক আছে যারা এই অপরাধে অপরাধী সমস্ত তারা দাঁড়ায় যাও দেখবেন সেই মানুষটা কত লজ্জিত লাঞ্ছিত অপমানকর সে মনে করবে ঠিক কিনা এখানে যদি বলা হয় এই অপরাধে যারা অপরাধী তারা দাঁড়ায় যাও তাদের শনাক্ত করা হয়েছে কি অবস্থা হবে তাদের সুতরাং আমার বন্ধুগণ ওই অবস্থায় গিয়ে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন যে এই রোজা এবং কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমাদের দোতলা সিঁড়ি আছে সেখানে আপনারা নামাজি যেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের হাতের বাম দিকে সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় চলে যেতে পারেন ইনশাআল্লাহ কারণ নামাজের ব্যবস্থা আছে আমাদের যারা খেদমতে আছেন তারা মুসল্লিদেরকে জায়গা দেখিয়ে দেন ইনশাআল্লাহ দোতলা তিনতলা পর্যন্ত জায়গা আছে আপনারা ওখানে যেতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাবাদ আমি যেটা বলছিলাম কেয়ামতের ময়দানে এই যে আপনজন আছে আমরা মহব্বতের মানুষ সময় আমাদের ঘুরে যাবে কেউ কারো দিকে তাকাবে না এখন মা যেই মা মায়ের চোখের আহার যদি সন্তান হয়ে যায় ওই সন্তানের জন্য মা তুমি পাগল হয়ে যায় ঠিক কিনা ঠিক না কিন্তু যদি কেউ যদি চাঁদাবাজ অথবা যারা সন্তানকে নিয়ে এরকম চাঁদা দাবি করে বিভিন্ন এরকম নিয়ে যায় তখন বাবা মায়ের হুঁশ থাকে না প্রশাসনের কাছে যায় তারপরেও প্রয়োজনে গরু বিক্রি করে জমি বিক্রি করে হলেও যে আমার সন্তানের বাইরে না এভাবে পাগলের মতো হয়ে যা এই মা কেয়ামতের ময়দানে এই বাবা কেয়ামতের ময়দানে এই সন্তানের কোনো পরিচয় দিবে না কি অবস্থা হবে يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ আমাদের মাঠ যখন হবে ওই সময় সন্তান তার সন্তান তার মায়ের থেকে পলায়ন করবে পিতা তার সন্তান থেকে পলায়ন করবে স্ত্রী তার স্বামীর থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে কেউ কারো সুপারিশ করবে না কেউ কারো সাহায্য করবে না এই সময় এই রোজা এবং করা এটা সন্তানের জন্য সুপারিশ করে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সম্মানিত ভাইরা আমরা রোজা রাখবো রোজা আপনার খুশির জন্য রোজা রাখার পরেও কেউ যদি মিথ্যা কথা বলে ধোকাবাজি করে তাহলে তার রোজা কি হবে হবে আপা বলেন হবে রোজা রাখলাম মিথ্যা কথা বলে আপনার এক নম্বর তিন নম্বর জিনিসকে এক নম্বর বলে চালিয়ে দিলাম রোজা রাখার কোনো দাম আছে দাম নেই রোজা রাখলো রাখার পরে সে ধোকাবাজি করে ধোকাবাজি মানে খাদ্যের মধ্যে ভেজাল ঢুকাই দিল তারপরে সে যদি সারাদিন উপবাস থাকে এই উপবাস থাকার কাছে সুতরাং বন্ধুরা আমার রোজা হলো সংযম অর্থাৎ আত্মশুদ্ধি সেটা কেমন সমস্ত অপরাধকে মিথ্যাকে ধোকাকে ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে আমি যা কিছু করলাম একমাত্র আমার রবের খুশির জন্য করলাম
আমি আগেই বলেছি
القرآن والسنة هو مانشر جنة قويت جار كيسو آتشه شوك إن شاء الله باعت سوال الله ما در امي كتنا نائم دائم امي كتنا بارينا آتنا جار جنكش قربين الله ايبان در رسول ارقاچه قرآن ايبان سنة ارقاسي شمست بشباء قرآن ايبان سنة سپشتو آباري شندر بھابي ارقسل شرکل ديسن قرآن الحمد لله اما در شاماجين بھابي রাষ্ট্রীয় ভাবে পারিবারিক ভাবে যে সমস্যাগুলো হবে তার সমাধান ইসলাম ধর্ম কোরআন সুন্নাহ এর সুন্দরভাবে দিয়ে দিলেন আল্লাহ তাআলা খোদা আমীন আমাদের সকলকে বিচার তৌফিক দান করুন এবং সকলকে মাহে রমজান মোবারকে যেন সুস্থ শরীরে আমরা আল্লাহর খুশির জন্য পূজা রাখতে পারি সে তৌফিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন জেরেক আল্লাহ আমীন আমরা যারা সুন্নাহ করে নি মেহেরবানি করে সুন্নাহ